সেভেন কালার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ওয়েল্ডিং সেট। ওয়েল্ডিং সেটের এটা হলো যে সিলিন্ডার, এটা হলো অক্সিজেন সিলিন্ডার, আর এছাড়া আমরা এসিটিলেন্স ব্যবহার করি। তো এসিটিলেন্সের পরিবর্তে আমরা এলপিজি ব্যবহার করছি বর্তমানে। তো এই টোটাল ওয়েল্ডিং সেটটার নাম হলো অক্সিএটিসিলিন সেট। তো আমরা অক্সিজেন ব্যবহার করছি কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করছি না। এখন এখানে যে নবটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিলিন্ডারের নব। তো এই নবটা এদিকে বন্ধ আছে আর এদিকে খুললে এটা খুলে যাবে আর কি, ওপেন হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছে, এটা হলো এই নব, এখান থেকে কন্ট্রোল করা যাবে একটা গ্যাস, যেটা হলো আমাদের ওয়েল্ডিং ক্রসে গেছে। আর এখান থেকে নিচেই আমাদের আরেকটা সিলিন্ডার আছে, আমরা সেটা দেখি। তো নিচেই যে আরেকটি সিলিন্ডার আছে, এটা হলো আমাদের এলপিজি গ্যাস। এখানে আমরা অ্যাসিটিলিন ব্যবহার করতে পারতাম, তো অ্যাসিটিলিনটাই ব্যবহার করার কথা ছিল, কিন্তু অ্যাসিটিলিনের দাম বেশি হওয়ার কারণে আমরা এটা এলপিজি ব্যবহার করছি। তো আমাদের নর্মাল যে সমস্ত কাজ এগুলোতে করা যায়, বেশ ভালো ভালো কাজ এখানে করা যায়। তো ঠিক আছে, আমরা এখন যে ওয়েল্ডিং টর্চ আছে সেই টর্চে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা দেখব। আর এদিকে যদি আমাদের সমস্ত ভাল্বগুলো অন থাকে, বিশেষ করে যেমন এটা আমাদের এখন বন্ধ আছে, এটা যদি আমাদের অন থাকে, আমরা এই মুহূর্তে এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখন আমরা ওয়েল্ডিং টর্চে আসি, টর্চটা আলোচনা করে তারপরে আমরা এটা জ্বালিয়ে দেখব। তো ভিউয়ার্স, এখন লক্ষ্য করেন, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো ওয়েল্ডিং টর্চ। তো এই টর্চের যে হেডটা, এই হেড কিন্তু বিভিন্ন রকম হতে পারে। সেই হেডটা বিভিন্ন রকম হলে সেরকমভাবে যেটি যে ধরনের ঝালাই দরকার বা এর হেডগুলো চেঞ্জ হয়, বিশেষ করে কাটার জন্য এক ধরনের হেড, ঝালাইয়ের জন্য এক ধরনের হেড, সেগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়। তো এখন দেখা যাচ্ছে আমরা এখানে এই নবটির মধ্যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই জায়গাতে লেখা আছে অক্সিজেন, ও এক্স। তো অক্সিজেনের পরে কিন্তু এখানে নব নেই, এটা সরাসরি এখানে চলে গেছে। তো এটা হলো অক্সিজেনের। তো দেখেন এখানে কালারটা ভিন্ন রকম, নীল কালার। এরপরে দেখেন যে এটা হলো নব আছে সরাসরি এই গ্যাসটা, এখানে গ্যাস লেখা। তো এই যে গ্যাস লেখা, এটা হলো আপনার, এটা অ্যাসিটিলিন বা আমরা যে এলপিজি ব্যবহার করছি সেটা। তাহলে এটা নিয়ন্ত্রণ করলে আমরা এলপিজি ব্যবহার করতে পারবো, আর এটা নিয়ন্ত্রণ করলে আমরা অক্সিজেন ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, এখন যে বিষয়টা, আমরা কোন গ্যাসটির নবটা আগে ছাড়বো, কোনটি পরে ছাড়বো বা দুটো একসঙ্গে ছাড়বো কিনা, সেটা আমাদের জানা দরকার। তো নিয়ন্ত্রণ করার জন্য, যেহেতু আপনারা জানেন যে অক্সিজেন গ্যাস কিন্তু আগুন জ্বালাইতে পারে না, সে আগুন জ্বালাইতে সাহায্য করে, তো সেজন্য আমরা অক্সিজেনটাকে পরে ছাড়বো। তাহলে আমরা প্রথমে এই গ্যাসটাকে ছাড়বো, অর্থাৎ এলপিজিটাকে ছাড়বো অল্প পরিমাণে, তারপরে আগুনটা দিব। দেওয়ার পরে আমরা এটাকে পরিমাণ মতো নিব, তারপরে আমরা আস্তে আস্তে অক্সিজেন পরিমাণ নিয়ে আমাদের যে আগুনের শেপ দরকার সেই ধরনের ওয়েল্ডিংকে আগুন বানাবো, শেপ বানাবো, তারপরে আমরা ওয়েল্ডিং করব। আর বন্ধ করার সময় আমরা অক্সিজেনকে আগে বন্ধ করব আস্তে আস্তে, তারপরে আমরা আমাদের যে এলপিজি বা গ্যাস আছে গ্যাসের নবটাকে বন্ধ করব। তো আমি এটা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দুটো নব এই মুহূর্তে বন্ধ আছে। আগে আমরা আগুন দেওয়ার আগে প্রথমে আমরা দেখাই যে আমাদের এইগুলো গ্যাস আসতেছে কিনা। যেমন আমি যদি এই মুহূর্তে আমি অক্সিজেন ছাড়ি, তাহলে একদিন শব্দ আসছে যে এটা কিন্তু আমাদের অক্সিজেন নিয়ন্ত্রণ হচ্ছে। তো আমি এই যে অক্সিজেন বন্ধ করলাম, তাহলে এদিকে আমাদের চালু অক্সিজেন গ্যাস আসবে, এদিকে বন্ধ হবে। এরপরে আমি এলপিজি, দেখেন আমি এটা চালু করছি, এই জন্য গ্যাসের শব্দ হচ্ছে এবং এদিকে দিলে বন্ধ হচ্ছে। তো আমি এটা হালকা দিয়ে এবার আমি মেজ দিয়ে আমরা এটা জ্বালাই নিব। তো আপনারা একটু দূর থেকে জ্বালাবেন যারা এটা জ্বালান, যাতে আগুনে ই না লাগে, আপনাদের আগুনের হিট না লাগে। তো দেখেন আমরা এটা জ্বালাইছি, জ্বালানোর পরে এটা কিন্তু আমরা এই যে গ্যাস বাড়াইলে আমাদের আগুনটা লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এই পরিমাণে রাখার পরে আমরা একটা আগুনটা কিন্তু এখনও দেখলে লম্বা নিয়ে, যেভাবে আমরা ল্যাম্প জ্বালালে যেভাবে জ্বলে সেভাবে জ্বলছে, অর্থাৎ এই আগুনের হিটটা কিন্তু তত বেশি না। যখন আগুনটা হিট হবে তখন শেপটা সোজা হয়ে যাবে এবং রং চেঞ্জ হবে। তো আমরা এবার অক্সিজেন দিচ্ছি আস্তে আস্তে। তো অক্সিজেন দিলেই কিন্তু আমাদের এটার শেপ চেঞ্জ হতে থাকবে, যেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তো দেখেন আমাদের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা শেপ তৈরি করতে পারবো। তো যারা এই বিষয়ে ওয়েল্ডিং কোর্স করবে বা আরও ভালো জানে, তারা বিভিন্ন ধরনের শেপ তৈরি করে। তো আমাদের আসলে এই ধরনের রেফ্রিজারেশন সিস্টেমে ঢালাই করার জন্য আমাদের এই শেপটাই যথেষ্ট, এই ধরনের শেপই যথেষ্ট। তো ঠিক আছে, আমরা প্রথমে আমরা এবার অক্সিজেনকে আস্তে আস্তে বন্ধ করে নিব। তো সেটা আপনাদেরকে আমরা বন্ধ করছি, দেখেন। তো অক্সিজেনকে বন্ধ করলে আমাদের আগুনটা আবার দেখেন তো নর্মাল অবস্থায় চলে আসলো। এরপরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দিব। তো আমাদের এটা বন্ধ হয়ে গেলো, এরপরে আমরা যে এখানে যে নবগুলো আছে এগুলো সব বন্ধ করে রাখবো। রেখে আমাদের আমরা এখানে এটা সাবিটা আমরা এটা বন্ধ করে দিব।
খুলে রাখলো। তো আমাদের এটি আমাদের দরকার ছিল, আমরা দেখালাম, আশা করি আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এটা একটা ছবি নেওয়া।